হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, বরাবর আপনাদের সামনে একটি নতুন বীর হয়েছি, সেটা হলো মৌমাছি চাষ করার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ উপকরণ নিডল পেন। তো বন্ধুরা, কলমের মতো দেখতে মনে হলো সেটি মৌমাছি চাষের জন্য যারা কৃত্রিমভাবে রানী তৈরি করবেন বা রানী তৈরি করবেন সেই ক্ষেত্রে লার্ভা উঠানোর ব্যবহার করা হয়। যখন লার্ভাগুলো উঠাবেন তখন এখানে কলমের মতো মুখ খুলে একদম সফট নরম যে মাথাটা ওইটা দিয়ে লার্ভাগুলো উঠিয়ে কুইন কাপের মধ্যে রাখতে হয়। সেখানে রয়েলের মাধ্যমে পর্যায়ক্রমে মম দিয়ে আটকে তারপর আস্তে আস্তে ক্রমণে রানী তৈরি হয়। তো আমরা মৌচাষ ইউটিউব চ্যানেলে ক্রমণে মৌমাছির বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত প্রত্যেকটা উপকরণ সম্পর্কিত ভিডিওগুলো আমরা তৈরি করি। তো বন্ধুরা দেখুন, এটি একটি প্যান্ট, এটার এই পাশে মাথার যে অংশটা আমি ঘুরিয়েছি সেখানে কিন্তু ঘোরানো যায় এবং উপরের এই মাথাটা খোলা যায়, আর সেই মাথাটা খুলে আপনারা ওই লার্ভাগুলো উঠাতে পারবেন। আর এইভাবে আপনারা কৃত্রিমভাবে রানী তৈরি করে আপনারা মৌমাছির বংশ বৃদ্ধি করতে পারবেন এবং পাশাপাশি আপনারা ওই কৃত্রিম বৃদ্ধি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু কলমের মুখের মতো খোলা যায়। দেখুন এখানে মুখের মধ্যে একদম রাবার সিস্টেম এটা দিয়ে পিছনের অংশ দিয়ে ঘুরান দিয়ে আপনার লার্ভাগুলো উঠানো হয় এবং সতর্কতার সহিত সেগুলিকে রেখে এবং কৃত্রিম পদ্ধতিতে রানী উৎপাদনের জন্য ব্যবহার করা হতে। তো এই ধরনের কুইন নিডল পেন মৌমাছি রানী উৎপাদনের গ্রাফটিং পদ্ধতিতে রানী উৎপাদনের জন্য যত রকম উপকরণ সামগ্রী যেমন কুইন কেস, নিডল পেন, কুইন কাপ এবং এছাড়া মৌমাছি চাষ করার জন্য আপনার মৌ বক্স এবং কুইন এক্সপ্লোরার চাকু, ব্রাশ, মুখোশ, দোয়াদানি, মধু নিষ্কাশন মেশিন সহ যে কোনো উপকরণ সামগ্রী পেতে আমাদের এই স্ক্রিনে তোর নাম্বারে যোগাযোগ করে মৌচাষ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তো বন্ধুদেরকে সবসময় মৌমাছির বিভিন্ন ইকুইপমেন্টগুলো কোনটা কী কাজ করে কীভাবে করবেন সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই অবগত হতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।